তো এখানে খুব সুন্দর একটা ঘাটের লোকেশন আছে, জাস্ট তোমরা মানে দেখলে অবাক হয়ে যাবে। ও এখন বোটে উঠে পড়েছি, চলো ওই পাড়ে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো। সব জ্বর আছে আর এখানে সবাই স্নান টান করে। হরিচন্দ্র ঘাটে এবার যাচ্ছি, হরিচন্দ্র ঘাটটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কখন পৌঁছাবো বাড়িতে কে জানে। তো মোটামুটি ঝাড়খণ্ড বর্ডারে ঢুকে যেতেই তেলের দাম কমে গেল। তাতে আমাদের এক ঘন্টা থেকে দেড় ঘন্টা টাইম আছে, তার জন্য আমরা মোটামুটি ঘোরার ভালো জায়গা আছে। ওখানে যাওয়ার জন্য আমি যাচ্ছি আর গাড়িটা এখানে পার্কিং করে দিয়েছি। এখান থেকে 1 কিলোমিটারের মতো হেঁটে হেঁটে যেতে হবে, হেঁটে হেঁটে যাই। কোন জায়গা দেখার জন্য খুব এক্সাইটেড আছি। বানারসির এই মার্কেটটা খুবই বড় মার্কেট, যেখানে সিগন্যালের কোনো মা বাপ নেই, যে যেরকম পারে যাচ্ছে। আর মেনলি এখানে গাড়িলে এন্ট্রি করা যাবে না, এই কারণেই আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি। তো গাড়ি পার্কিং করে দিয়ে এবার আমরা হাঁটছি, আর কত ভিড়টা শুধু যাবে। এখানে যে ব্যাপারটা হচ্ছে যে এখানে মেনলি ভালো ভালো মন্দির আছে, মন্দিরে ঘোরা মানে পুজো দেওয়ার জন্য। আর সাথে এখানে খুব সুন্দর একটা ঘাটের লোকেশন আছে, জাস্ট তোমরা মানে দেখলে অবাক হয়ে যাবে। এত সুন্দর বোটিংয়েরও ব্যবস্থা আছে। তো তোমাদেরকে যাচ্ছি সেই ফিল্ডটাও দেখাবো, চলো লেটস গো। আবু এতদিন পরে মোটামুটি একটা ভালো জায়গায় আসছে নাকি? হোয়াট আ বিউটিফুল। তো এখন বোটে উঠে পড়েছি, চলো ওই পাড়ে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো। শুধু এখান থেকে জাস্ট ভিউটা দেখে নাও। চলে যাও রামান্দা। তো আমাদের রহমান দা এত ভুইতু যে বোটে চাপতে ভয় পাচ্ছে। রহমান দাকে রাজি করানো গেছে, ওই উঠতিছে। আরে উঠো একটু বোটে পাটা দাও, ধন্যটা হই আমরা। এটা ফার্স্ট টাইম, এটা ফার্স্ট টাইম এসে নৌকায়। হ্যাঁ তাহলে ভয় পাচ্ছে কেন? তো এই নদীটার নাম গঙ্গা নদী, সেই জন্য এখানে সবাই আসে স্নান টান করার জন্য। এই হচ্ছে যে এ পাড়ে চলে এলাম আমরা, আর এ পাড়ে মেনলি এরকম সব চর আছে, আর এখানে সবাই স্নান টান করে, সাথে উট উট সব কিছু রয়েছে। তো যারা এখানে গাহা দুবে তারাই একমাত্র এখানে নামবে, বাকি যারা আরও সাইডে যে জায়গাগুলো রয়েছে সেখানে ঘোরার জন্যে, তো তারা এখানে নৌকাতেই থাকবে। বাট আমরা সেই ক্যাটাগরিতে, মানে আমরা নামছি না, আমরা নৌকাতে থাকছি, তোমাদেরকে আরও ভালো ভালো জায়গা দেখাচ্ছি। ওকে, যারা নাহাত ধুবে তারা নেমে যাচ্ছে এখানে। পুরো সব একটা ঘাট, এই ওখান থেকে শুরু করে আমরা আসছিলাম, পুরো পরপর সব ঘাট। ওখানে বহু খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ছাড়া আর কিছু গল্প নেই। দেখো না কিরম পোস্ট দিচ্ছে, দেখো তোমাদের আমাদের আবু কিরম পোস্ট দিচ্ছে দেখো। আমি কিন্তু ছবি তুলছিলাম, বাট ওর আমি রেকর্ডিং করছি, ওই জন্য আমি আবার ভিডিও তুলছি। বাট একটু তুলে দিই নাহলে কাঁদবে। কেসা লাগা মেরা মজাক। গাইস দীঘাতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম যে আমি বোর্ডিংয়ে চাপার যে ব্যাপার গল্পটা, তো তখন জাস্ট একটা প্র্যাঙ্ক টাইপের ছিল। তো ফাইনালি আজকে সেই বোর্ডিংয়ে চেপে তোমাদেরকে পুরো ভিউটা এত সুন্দরভাবে এনজয় করাচ্ছি। বাস আর কি, বাস এই হচ্ছে যে লাইফ। তো তোমাদের সাথে শেয়ার করছি, আমারও ভালো লাগছে। এ ঘাটটার নাম হয় মণিকর্ণিকা ঘাট, এ মহা শ্মশান ঘাট, ইধর মে শঙ্কর পার্বতী স্নান কিয়ে থে মণিকর্ণিকা ঘাট মে।
चंद्रा घाट। हाँ ओके चलो। ये घाट है अहिल्या बाई घाट है, ये मेन घाट है, मेन रोड है, दशाश मेन घाट है। हरिचंद्रा घाट एक बार जा हरिचंद्र घाट तुम्हारे देखिए दीजिए। चलो देखो पीछे बैकग्राउंड खूब जोरे आसते हैं, माए थको इटा एक इग्नोर कर बोर्डे जाब आवाज आसबे ना तो मैंने लाइट सब ही हो जाए। রাজা হরিচন্দ্র ঘাট আর এইটাই লাস্ট ডেস্টিনেশন, মানে আমাদের এই বোর্ডিংয়ের যে রাইডে তো এটাই লাস্ট রাজা হরিচন্দ্র ঘাট। তোমরা একটু ভালো করে দেখে নাও। তো গাইজ মোটামুটি নৌকাতে ভালোভাবে ঘুরে চলে এলাম, সেফলি, কোনো অসুবিধা হয়নি। এই ধোসা খাওয়াটা খুবই দরকার ছিল, উল্টো পাল্টা কিছু না খেয়ে এই ধোসা খাওয়াটা দরকার ছিল, তাই সেটা খেয়ে নিলাম। তো এবার জানি না পার্কিং থেকে গাড়ি বার করতে কত সময় যাবে, কারণ পার্কিংয়ে প্রচণ্ড ভিড়। তোমাদেরকে দেখাচ্ছি চলো। অলরেডি পার্কিং ফুলের বোর্ড দিয়ে দিয়েছে, এই হচ্ছে পার্কিংয়ের অবস্থা। তো যাচ্ছি আমি পার্কিংয়ের দিকে, যদি গাড়িটা তাড়াতাড়ি বার করানো যায়। মানে এত জ্যাম, এত জ্যাম, এত জ্যাম ভাই, গাইজ কি বলবো, মানে দেড়টা ঘন্টা লেগেছে বেনারস থেকে বাড়ি এখনো পর্যন্ত হাইওয়ে ধরতে পারিনি, হাইওয়ে জাস্ট আর কিছুটা। তবে আপাতত মানে এই রোডটা ক্লিয়ার আছে দেখাচ্ছে ম্যাপে। তো মানে এখনো পর্যন্ত আমাদের 750 কিলোমিটার বাকি আছে হলদিয়ায় পৌঁছাতে। কখন পৌঁছাবো বাড়িতে কে জানে, আল্লাহ জানে, খোদা জানে, আপ জানো, আপ দোয়া করো। তো আপ লোক যাব দেখেগা হাম পৌঁছ গিয়া। তো চলো যাওয়া যাক, চোখে অলরেডি ঘুম 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 এসে গেছে ভোর থেকে উঠেছি। এরপরে আমরা যদি খুব সমস্যা না হয় তো তাহলে কোথাও দাঁড়াবো না, নাহলে একবারে আমরা সোজা এখন চলতে থাকবো। ওকে, তো এখন এইখানে দাঁড়িয়েছি এই কারণে, তোমরা দেখে নাও একটু জাস্ট। এখানে হচ্ছে যে এই শশি দোকানে শশা কিনবো, আর ওখানে ফল দোকানে কিছু ফল কিনে নিচ্ছে হাবিবদা। তো যাতে গাড়িতে আমরা টুকটাক খিদা পেলে না দাঁড়িয়ে রাইডটা করতে পারি। মনে হয় সবথেকে বেশি তেলের দাম যদি বলা হয় এটাই 107.57 টাকা। তা এটা হচ্ছে যে বিহারের বর্ডারের মধ্যে যখন ঢুকে গেলাম তখনই এই রেটটা আসছে। তার আগে কিন্তু ইউপিতে সবথেকে কম রেট পেয়েছি, ঝাড়খণ্ডেও কম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে। জায়গাটার নাম কোথা জানি না, বাট এখনো পর্যন্ত 669 কিলোমিটার রাস্তা বাকি আছে হলদিয়া পর্যন্ত যেতে। আবুর এত খুশি কেন? আরে ভাত পাবো, এখানে ভাত পাবো। আমি মজা আয়গা না ভিড়ো। আমরা রুটি নিয়েছি, মানুষের এত ফটো তোলা স্বাগত। এই তো পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, সব কিছু দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আরেকটা পালক পনির দিয়েছে। বাট আমাদের এই গ্রুপে একজন ভেতুয়া পার্টি আছে,
কারণ ভেতুয়া বাটির ভাত না হলে কিছু হয় না। দেখো আগে থেকে মুখ চাপা দিয়ে দিচ্ছে, তোমরা আর ঘটন দেখে বুঝে লাও কি। সমাজ রেও ৭০০ টাকার তেল ভরা হয়ে গেছে, আবুর মাথা যন্ত্রণা হচ্ছে এই মুহূর্তে খবর, আর রহমানেরও স্ক্রু ঢিলা হয়ে গেছে। আমার কোনো ঢিলা হয়নি, দিল্লি আমার বললে ঘুরি, চলো দিল্লি চলো চলো। তো গাইজ রাত্রে বেলা রোডের ফুটেজ বেশি দেখাচ্ছি না, কারণ রাত্রে বেলা খুব একটা বেশি দেখা যায় না, একটু ঘুম ঘুমও আসছে, দেখছি এনার্জি ড্রিঙ্কটা একটু হলে খুব ভালো হতো। তো মনস্টার বা রেডবুল খুবই দরকার, লাগবে ব্রো লাগবে। তো অনেকগুলো দোকান খোঁজার পরে, চার পাঁচটা দোকান খোঁজার পরে এইখানে মোটামুটি পেয়েছি। এখানে কোথায় জানি না জায়গাটার নাম, তবে মার্কেট রয়েছে। এখন 500 কিলোমিটার বাকি আছে আমাদের বাড়ি পৌঁছাতে, তো ফাইনালি পেয়ে গেলাম। এবার খাওয়া হবে, এনার্জি করো আর ছোট। আর এখানে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, সাতটা এখন বাজে, এরপরে 10টাতে আমাদের ডিনার ব্রেক হবে, তার আগে কোনো ব্রেক নয়। তো মোটামুটি ঝাড়খণ্ড বর্ডারে ঢুকে যেতেই তেলের দাম কমে গেল, তো এটার জন্য আমরা ওয়েট করছিলাম। তো এখানে হচ্ছে যে 99.53 টাকা তেলের দাম, তো 7 টাকা প্রায় 7.5 টাকা কমে গেছে বিহার বর্ডার ক্রস করার পরেই। তো সেই জন্য এবার ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। ২৫৭ কিলোমিটার এখনো বাকি, ওয়েস্ট বেঙ্গলে অনেক আগে ঢুকে গেছি, ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি প্রায় তখন বাজে 10টা। তো মাথা ঘুরাচ্ছে, ডিনারটা করে নিই, এখন বাজে 11:06। আমরা ভুলে গেছিলাম যে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, এখানে এসে হিন্দিতে কথা বলতে লেগে গেছি, বাট জানো তো আমাদের হিন্দি কেমন, তখন কাকা বলছে আরে বাংলাই বলো। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এখন 5:15 বাজে, অলমোস্ট সকাল হয়ে গেছে। আর টোটাল তোমাদেরকে কত কিলোমিটার রাইড হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। টোটাল রান হয়েছে 2121.6 টোটাল আমার ঘর থেকে এখন পর্যন্ত রান হয়েছে, আর আজকের টোটাল রাইড হয়েছে 969.3 কিলোমিটার। তো তোমরা বুঝতেই পারছো যে কতটা জার্নি হয়েছে এই ট্রিপটাতে। তো ফাইনালি ট্রিপটা শেষ হয়ে গেছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, ব্যাস। আর বলার মতো কোনো এনার্জি নেই, আমি যাচ্ছি ফ্রেশ হবো, ঘুমাবো, আর ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, লাভ ইউ, টাটা।